বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ 17ই সেপ্টেম্বর এবং আজকের বিশেষ বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা একবার দেখে নিব, যেগুলি গভর্নমেন্ট জবের জন্য আপনাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন হলো বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয়। তো বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়। ঠিক আছে, তো বিশ্ব ওজন দিবস থেকে কোশ্চেন আসে বিশ্ব ওজন দিবস কারা পালন করে। তো বিশ্ব ওজন দিবস পালন করে ইউনাইটেড নেশনস। ঠিক আছে, আর ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায়? ইউনাইটেড নেশনসের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে, নিউ ইয়র্ক মনে রাখবেন আপনারা। পরবর্তী কোশ্চেন, সাম্প্রতিক কোন দেশ বাস্কেটবল বিশ্বকাপ জিতল? তো সাম্প্রতিক বাস্কেটবল বিশ্বকাপ জিতল স্পেন, এবং তারা ফাইনালে হারিয়েছে আর্জেন্টিনাকে। ঠিক আছে, তো স্পেন সম্পর্কে আমরা কিছুটা জেনে নেব। স্পেনের রাজধানী হলো মাদ্রিদ, এবং স্পেনের কারেন্সি হচ্ছে ইউরো, এবং বর্তমান প্রাইম মিনিস্টার হলেন স্পেনের পেড্রো স্যানচেজ। তো আপনারা প্রথমে সকালে উঠে যেটি করবেন, আমাদের নেটবুক বাংলা ইউটিউব চ্যানেলে আসবেন এবং এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটি নিশ্চয়ই প্রতিদিন চেক করবেন। ঠিক আছে, যেগুলি আপনাদের গভর্নমেন্ট জবের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। তো সকালে উঠে প্রথম কাজ নেটবুক বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব চেক করা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কাকে মহারাষ্ট্র সরকার দ্বারা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? তো মহারাষ্ট্র সরকার দ্বারা লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড দেওয়া হলো উষা খান্নাকে। উষা খান্নাকে মনে রাখবেন। তো মহারাষ্ট্র সম্পর্কে কিছুটা জানবো। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিস, এবং বর্তমান রাজ্যপাল, রিসেন্ট ইনি হয়েছেন রাজ্যপাল মহারাষ্ট্রের, এনার নাম হচ্ছে ভগৎ সিং কোশিয়ারি। তো পরবর্তী 4 নম্বর কোশ্চেন আমাদের, সাম্প্রতিক জাস্টিস পি লক্ষ্মণ রেড্ডি কোন রাজ্যের প্রথম লোকায়ুক্ত হলেন? তো সাম্প্রতিক জাস্টিস পি রেড্ডি অন্ধ্রপ্রদেশের লোকায়ুক্ত নিযুক্ত হলেন। তো অন্ধ্রপ্রদেশ সম্পর্কে জানবো। অন্ধ্রপ্রদেশের রাজধানী অমরাবতী বা হায়দ্রাবাদ। তো হায়দ্রাবাদ হচ্ছে দুটি রাজ্যের কমন রাজধানী, এটা হচ্ছে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কমন রাজধানী, এবং হায়দ্রাবাদের রাজধানী এটি 2024 অবধি থাকবে, এবং তারপর এটি সম্পূর্ণরূপে তেলেঙ্গানার কাছে চলে যাবে। ঠিক আছে, তো তো এখনকার সম্পূর্ণ রাজধানী অন্ধ্রপ্রদেশের হচ্ছে অমরাবতী। ঠিক আছে, তো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন জগনমোহন রেড্ডি, এটিও মনে রাখবেন। পরবর্তী কোশ্চেন, IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়ন হলেন? তো IBSF ওয়ার্ল্ড বিলিয়ার্ড চ্যাম্পিয়ন সাম্প্রতিক হলেন পঙ্কজ আডবাণী। পরবর্তী কোশ্চেন, যুদ্ধাভ্যাস TSENTR কোথায় আয়োজন হচ্ছে? তো এটি আয়োজন হচ্ছে রাশিয়ায়, এবং এই যুদ্ধাভ্যাসে ভারত এবং পাকিস্তানের সেনা একসঙ্গে যুদ্ধাভ্যাস করছে, মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। তো রাশিয়া সম্পর্কে কিছুটা জেনে নেব। রাশিয়ার রাজধানী হলো মস্কো, রাশিয়ার কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল, এবং রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি হলেন ভ্লাদিমির পুতিন। পরবর্তী কোশ্চেন, সাম্প্রতিক কে মায়ানমার ইন্টারন্যাশনাল সিরিজ জিতলেন? তো সাম্প্রতিক মায়ানমার ইন্টারন্যাশনাল সিরিজ জিতলেন কৌশল ধরমবীর, এবং তিনি ফাইনালে হারিয়েছেন করণ কারণ। এনাকে তিনি ফাইনালে হারিয়েছেন, এবং এটি হচ্ছে একটি ব্যাডমিন্টন সিরিজ। ঠিক আছে, তো মায়ানমার সম্পর্কে কিছুটা জেনে নেব। মায়ানমারের রাজধানী হচ্ছে ন্যাপিটো। তো আগেকার রাজধানী ছিল, যেমনটা আপনারা জানেন, রঙ্গুন বা ইয়াঙ্গুন, সেটি পাল্টে এখন নতুন রাজধানী হয়েছে ন্যাপিটো, এবং সেখানকার কারেন্সি হচ্ছে বার্মিস কায়াত। তো এই দুটি ইম্পর্টেন্ট খুব। তো আরেকটি কোশ্চেন আছে, মায়ানমারের আগেকার নাম কী ছিল? তো মায়ানমারের আগেকার নাম ছিল বার্মা। 8 নম্বর কোশ্চেন, বেলজিয়াম ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট কে জিতলেন? তো বেলজিয়াম ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট জিতলেন লক্ষ্য সেন। তো বেলজিয়াম সম্পর্কে কিছুটা জেনে নেবেন। বেলজিয়ামের রাজধানী ব্রুসেলস, এবং বেলজিয়ামের কারেন্সি হলো ইউরো। 9 নম্বর কোশ্চেন, সাম্প্রতিক ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কোন দেশে মহাত্মা গান্ধীর মূর্তির উদ্ঘাটন করলেন? তো সাম্প্রতিক আমাদের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি সুইজারল্যান্ড সফরে গেছেন, এবং তিনি সুইজারল্যান্ডে মহাত্মা গান্ধীর মূর্তির উদ্ঘাটন করলেন। তো সুইজারল্যান্ড সম্পর্কে কিছুটা জেনে নিন। সুইজারল্যান্ডের রাজধানী হলো বার্ন, এবং সুইজারল্যান্ডের কারেন্সি হচ্ছে সুইস ফ্রাঙ্ক, মনে রাখবেন, সুইস ফ্রাঙ্ক। তো পরবর্তী কোশ্চেন 10 নম্বর, রয়্যাল স্ট্যাগ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে হয়ে গেলেন? তো সাম্প্রতিক রয়্যাল স্ট্যাগ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন জসপ্রীত বুমরা। ইনি ভারতীয় ক্রিকেটার এবং খুব ভালো বোলার ইনি।
তো এটি আগের দিনের কোশ্চেন, সাম্প্রতিক নোয়াখাই অনুষ্ঠান কোথায় পালন করা হয়েছে? তো সাম্প্রতিক নোয়াখাই অনুষ্ঠান পালন করা হয়েছে উড়িষ্যা রাজ্যে, এটি মনে রাখবেন। তো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর এবং উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী হলেন নবীন পটনায়ক। তো আপনাদের জন্য একটি আজকের প্রশ্ন আছে, তো এটির অ্যান্সার যদি আপনারা জানেন তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো সবচেয়ে কম বয়সে কে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন হওয়ার রেকর্ড করলেন? তো সাম্প্রতিক একজন কম বয়সে, সবচেয়ে কম বয়সে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন হওয়ার রেকর্ড গড়লেন, তো তার নাম আপনাদের কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? তো অপশান আছে মোহাম্মদ আমির, জাফরা আর্চার, রশিদ খান, কুশল মেন্ডিস। তো নিশ্চয়ই এর অ্যান্সার আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই একটি লাইক এবং কমেন্ট করবে, এবং নতুন হয়ে থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।